রংপুরের কয়েকটি খামার ঘুরে দেখা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু মোটা তাজা করণ আর তাদের নিবিড় পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তবে এবার খাবারের দাম বেশি বলে অভিযোগ রয়েছে। এই সময় তো খাবার খায় গরু, খুব অনেক দাম আগাইছে। আমরা খাদ্য কিনে গরুকে খাওয়াই, খামার পরিচালনা করতে আর পারতেছি না। উৎপাদন খরচ বেশি হলেও লাভের আশা করছেন তারা, যদিও সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আমদানি হলে লোকসানের শঙ্কাও আছে। আমাদের যে উৎপাদন খরচ পড়ে গেছে, সেই উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য করে আপনাদের আপনার মাংসের মূল্য এবং ঈদের কোরবানির উপলক্ষে যে আমরা গরুগুলো তৈরি করেছি, এটার যদি বাজার মূল্যটা আমরা মোটামুটি আশানুরূপভাবে ধরেন যদি আমরা মাংসের মূল্যটা নিতে পারি, তাহলে আমাদের হয়তো উৎপাদন খরচটা কোনোভাবে উঠবে। এই সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা যাতে চোরাই পথে ইন্ডিয়া থেকে গরু নিয়ে না আসতে পারে, এটা আমি সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করতেছি আর কি। অবৈধভাবে পশু আমদানি বন্ধে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। সীমান্ত দিয়ে গরু আমার অথবা ভারতীয় গরু আমাদের কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। আমাদের গরু, এই গরু বা কোরবানির জন্য প্রস্তুতকৃত যে গরুগুলো বা গবাদি প্রাণীগুলো আছে, এগুলো আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি রয়েছে বাংলাদেশে। আমরা বাদেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আবার বিজিবি আছে, সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যে যাতে সীমান্ত দিয়ে কোনো গরু বাংলাদেশে প্রবেশ না করে। এবছর রংপুরে কোরবানির ঈদ উপলক্ষে 25,000 খামারে প্রায় 3,56,000 গরু ছাগল প্রস্তুত করা হয়েছে। এ জেলায় চাহিদা রয়েছে 2,21,000 পশুর।